এটা মোটেই টেস্ট ক্রিকেটের ব্যাটিং ছিল না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। সদ্য সমাপ্ত টেস্ট সিরিজে শ্রীলঙ্কার বিপক্ষে হোয়াইট ওয়াশ হয়েছে বাংলাদেশ। ব্যাটাররা ভালো করতে পারেননি, প্রথম বলেই মারতে গিয়ে দৃষ্টিকটুভাবে উইকেট বিলিয়ে দিয়ে এসেছেন টাইগার ব্যাটাররা, যা একেবারেই টেস্ট ক্রিকেটের বিপরীত। টাইগারদের ব্যাটিংয়ের এমন দৃষ্টিকটু পারফরম্যান্সের পরেই ব্যাটারদের সমালোচনায় এমন কথা বলেছেন জাতীয় দলের প্রধান নির্বাচক। গাজী আশরাফ হোসেন লিপু বলেন, প্রথম বলেই অনেকে চালিয়ে দিয়েছেন, এটা টেস্ট মেজাজের ব্যাটিং ছিল না। টেস্ট সিরিজের দুই ম্যাচেই টাইগাররা হেরেছে বড় ব্যবধানে। এই টেস্ট সিরিজের মধ্য দিয়ে টাইগারদের দুর্বলতা ফুটে উঠেছে বলে মনে করেন লিপু। শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের ব্যাটাররা সামান্য প্রতিদ্বন্দ্বিতাও করতে না পারায় গাজী আশরাফ হোসেন লিপু হতাশ হয়ে বলেন, টেস্ট ম্যাচ ক্রিকেটে দলের পারফরম্যান্স নিয়ে আমরা হতাশ। আমাদের আশা ছিল যে দল আরও ভালো প্রতিদ্বন্দ্বিতা করবে, ফলাফল যে আমাদের পক্ষে আসতে হবে এমন কোনো কথা ছিল না। আগেই বলেছি, যথেষ্ট স্পোর্টিং উইকেটে খেলার চেষ্টা করেছি, কারণ আমাদের দেশের পাশাপাশি বাইরের দেশে গিয়েও আমাদের খেলতে হবে। সেটার জন্য নিজেদের সক্ষমতা দুর্বলতা বিচার করার জন্য বিসিবি এই ধরনের ভেন্যু উইকেটের ব্যবস্থা করেছে। এতে হয়তো আমরা কিছুটা আশাহত, কিন্তু আমাদের দুর্বলতার জায়গাগুলো ফুটে উঠেছে। পাওয়ার চুমুকে অ্যাকশন। অন্যদিকে ব্যাট হাতে বারবার ব্যর্থতার পরিচয় দিচ্ছেন লিটন দাস। একের পর এক বাজে পারফরম্যান্স দেওয়ার কারণে ওয়ান ডে স্কোয়াড থেকে বাদ পড়েন তিনি। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টেও আউট হন দৃষ্টিকটুভাবে, সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টেও একইভাবে ব্যর্থ হন লিটন। শুক্রবার মিরপুরে গণমাধ্যমের সাথে কথা বলেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। এ সময় লিটন প্রসঙ্গে তার ভাষ্য, এই মুহূর্তে লিটনের বিকল্প ক্রিকেটার নেই বিসিবির হাতে, তাই তাকে নিয়েই এগোতে হচ্ছে বাংলাদেশ দলকে। তবে বারবার সুযোগ পেয়ে কাজে লাগাতে না পারায় লিটনের ওপর খানিকটা হতাশ তিনি। লিপু বলেন, আমরা লিটনকে আরও একটা সুযোগ দিয়েছিলাম চট্টগ্রামে, ক্রিকেটারদের নিজেদের রিয়েলাইজেশনে আসা উচিত। তবে পর্যাপ্ত বিকল্প না থাকায় বিশ্বকাপ দল নিয়ে কোনো পরীক্ষা নিরীক্ষায় যাবে না লিপু। নাজিফা তাসনিম, অনফিল্ড।